ঈদ উপলক্ষে জারদৌসি কারচুপিয়ার হাতের কাজের পোশাকের পসরা সাজিয়েছেন গুলশানের দোকানিরা। উৎসব আর আভিজাত্যকে মাথায় রেখে এসব পোশাকে স্বচ্ছন্দ জানো ক্রেতারা। অন্যদিকে একদম স্বল্প আয়ের ক্রেতাদের জন্য হরেক রকমের পণ্য নিয়ে তৈরি মিরপুরের বিক্রেতারা। শুকর্ণা আমির জানাচ্ছেন বিস্তারিত। উৎসব পার্বণ মানেই নতুন পোশাক, সাথে থাকতে হবে আভিজাত্য। এসবকে মাথায় রেখে ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাকের পসরা সাজিয়েছেন গুলশানের পিঙ্ক সিটির বিক্রেতারা। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় জড়োয়া পোশাক আর লেহেঙ্গার বাহার। এসব পোশাকে রয়েছে জারদৌসি, কারচুপি আর হাতের কাজের নকশা। অন্যদিকে দেশীয় পোশাকে বিদেশি নকশার কাজও নজর কাড়ছে ক্রেতাদের। শারারা তো আছেই, গারারা আছে, লেহেঙ্গা আছে, কোটি কামিজগুলো আসছে, কিছু আছে টপসের সাথে স্কার্ট, শাড়ি সেট আসছে, রেডি করা শাড়ি জাস্ট পরে ফেলবে এরকম কিছু এসেছে। ক্রেতাদের সবচেয়ে বেশি এখন গরমকালে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কুর্তি, এছাড়া মাসলিন শাড়িগুলো খুব বেশি পছন্দ করে সবাই। আর এখানে আরেকটা জিনিস বেশি ভালো কাজ হয়, যেটা হচ্ছে জারদৌসির কাজগুলো। একদিকে গ্রীষ্মের তাপদাহ, অন্যদিকে প্যান্ডেমিক পরিস্থিতি, সবকিছু বিবেচনা করে পোশাক নির্বাচন করছেন ক্রেতারা। ডিজাইনগুলো একটু এক্সক্লুসিভ মনে হয়েছে। আমি বাই দিস টাইম আমি একটু যমুনা ফিউচার পার্কেও ঘুরে এসেছি, সেখান থেকে এখানে আমার কাছে ভালো লেগেছে। কিছু গাউন কিনেছি এবং আমার মামুনি আমাকে কিছু অ্যাক্সেসরিজ যেমন ব্রেসলেট, তারপরে নেকলেস, এরকম কিছু অ্যাক্সেসরিজ কিনে দিয়েছে। প্রথমত আসলে সকালবেলা একটু কটন ড্রেস পরা হবে, বিকেলে যখন ওয়েদারটা একটু ঠান্ডা হবে তখন হয়তো বা গর্জিয়াস ড্রেসটা পরে বের হবো, এভাবে চিন্তা করেছি। এদিকে ইফতারের পর জমে ওঠে মিরপুরের 10-এর হোপ মার্কেট। একই ছাদের নিচে পোশাক থেকে শুরু করে প্রায় সব কিছুই পাওয়া যায় এই মার্কেটে। তাই সাধ্যের মধ্যে পছন্দসই পোশাক সহ অন্যান্য পণ্য কিনতে ঢু মারছেন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।